হ্যাঁ ফ্রেন্ডস, মাই পার্সেলে তোমাদের সকলকে স্বাগত। হিস্ট্রির আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আমরা হাজির হয়েছি। আজ যে ক্লাসটিকে নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে নবম শ্রেণী, অর্থাৎ ক্লাস 9। ক্লাস 9-এর হিস্ট্রিটা যদি পর্যালোচনা করা যায় তাহলে ক্লাস 9-এর হিস্ট্রি কিন্তু সবটাই ইউরোপিয়ান হিস্ট্রি। ইউরোপিয়ান হিস্ট্রি তোমাদের সামনে অবশ্যই একটি ভীতির কারণ ক্লাস 9-এর হিস্ট্রিটা, কিন্তু আমি চেষ্টা করব যতটা পরিমাণে সরল করে তোমাদের সামনে ইউরোপিয়ান হিস্ট্রিটা প্রেজেন্ট করা যায় সেইভাবে করার। আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর একেবারে প্রথম অধ্যায়, অর্থাৎ নবজাগরণ পর্বে ইউরোপ। তোমাদের কিন্তু সিরিজ অনুযায়ী চলতে থাকবে এবং প্রত্যেকটা বিষয় অনুযায়ী মূল মূল পয়েন্টগুলিকে নিয়ে কিন্তু এই আলোচনাকে সাজানো হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সামনে শুরু হচ্ছে ক্লাস 9-এর সিরিজ নবজাগরণ পর্বে ইউরোপ। চলো তাহলে শুরু করা যাক নবম শ্রেণীর প্রথম অধ্যায়। নবজাগরণ পর্বে ইউরোপ হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের তোমাদের পাঠ্য বিষয় হচ্ছে ইউরোপের অষ্টাদশ শতকে ইউরোপের নবজাগরণ। এবার নবজাগরণ মানে ইউরোপ সম্পর্কে বিস্তৃতভাবে জানার আগে তোমাদেরকে ইউরোপের নবজাগরণ কেন ঘটেছিল, নবজাগরণ কথার আভিধানিক অর্থ কি, এই নবজাগরণের ফলে ইউরোপের সমাজ ব্যবস্থার কি পরিবর্তন ঘটেছিল, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। চলো তাহলে বন্ধুরা, আমরা আজকের আলোচনা শুরু করি নবজাগরণ পর্বে ইউরোপ। এই অধ্যায়টি আলোচনার পূর্বে তোমাদের বলে রাখি নবজাগরণ কি এই জিনিসটা খুব ভালো করে জানতে হবে। নবজাগরণ যে শুধুমাত্র ইউরোপেও ঘটেছিল তা নয়, তোমরা বাংলার নবজাগরণ পড়েছো, এ প্রসঙ্গে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এইগুলো কিন্তু ছোট ছোট পয়েন্টগুলি তোমরা পড়ে ফেলেছো। 9-এর হিস্ট্রিটা ইউরোপিয়ান বেস্ট হিস্ট্রি এবং এই হিস্ট্রিটা অনেকের কাছে ভীতিজনক, কিন্তু চলো আমরা সুষ্ঠু একটি আলোচনার মাধ্যমে এই হিস্ট্রিটাকে আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা করি। প্রথমে দেখো পয়েন্ট দিলাম নবজাগরণ কি, গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং পরীক্ষায় অনেকবার এই প্রশ্নটি দেয় যে নবজাগরণ কি বা নবজাগরণ কাকে বলে। তাহলে প্রথমে কি লিখলাম, রেনেসাঁ বলে একটা কথা লিখলাম। বন্ধুরা, নবজাগরণ কথাটি কিন্তু আরেক নাম হচ্ছে রেনেসাঁ, অনেকে আবার এটিকে রেনেসাঁসও বলে থাকে। তো এই রেনেসাঁ বা রেনেসাঁস কথার অর্থ হচ্ছে নবজাগরণ, যেটার আভিধানিক অর্থ, এবং এর আভিধানিক অর্থ হচ্ছে কি, পুনর্জন্ম, অর্থাৎ পুনর্বার জীবিত হয়ে যাওয়া। এবার কি জীবিত হচ্ছে, কোন সভ্যতা জীবিত হচ্ছে, এখানে মানুষের জীবন ধারণের কোনো ব্যাপার বলা হয়নি। যখন কোনো সভ্যতা পুনরায় জাগরিত হয়, পুনরায় জীবিত হয়, তখন তাকে আমরা বলতে পারি নবজাগরণ। এ প্রসঙ্গে পরবর্তী পাঠটা যদি আমরা পড়ি, তোমরা লক্ষ্য করো তাহলে কি লিখলাম, আসো দেখা যাক। এখানে লেখা হয়েছে দেখো, প্রথাগত গতানুগতিক পুরাতন সমাজ ব্যবস্থাকে ভেঙে যে নতুন সমাজের আত্মপ্রকাশ ঘটে সেই পদ্ধতি কিন্তু নবজাগরণ নামে পরিচিত। আবার বলছি, প্রথাগত গতানুগতিক বা ট্র্যাডিশনাল সমাজ ব্যবস্থাকে ভেঙে যখন একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, যখন একটি নতুন সমাজ গড়ে ওঠে, যখন একটি নতুন প্রভাত হয় বা ভোর হয়, তখনই সেটা নবজাগরণ নামে পরিচিত। এবার তোমরা একটা প্রশ্ন করতেই পারো, ইউরোপীয় সমাজ ব্যবস্থা কি এমন পরিবর্তন সাধিত হলো যেটা আপনি বলছেন যে নবজাগরণ হলো বা রেনেসাঁ হলো। এবার আসো সেইটা সম্পর্কে আলোচনা করি। দেখো, ভারতবর্ষের বুকে তো বটেই, সারা ইউরোপ তথা পৃথিবীর বুকে আমূল একটা পরিবর্তন ঘটে গেল। এ প্রসঙ্গে তোমরা শিল্প বিপ্লব ছোট্ট করে একটু পড়ে এসছো, পরবর্তী ক্ষেত্রে আরো ভালো করে পড়বে, সেটা হচ্ছে অষ্টাদশ শতকে ইউরোপের শিল্প বিপ্লব। দেখো, কোন সভ্যতার গতানুগতিক ভাবে সেই ধারায় প্রবাহিত হতে পারে না যেই ধারায় সে প্রাচীনকাল থেকে বইছিল। সেই সভ্যতার পরিবর্তন অবশ্যই সাধিত হয় এবং এই পরিবর্তন পর্বটাকেই আমরা বলবো রেনেসাঁ। এটা শুধুমাত্র যে ইউরোপের ক্ষেত্রে দাঁড়ায়, বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু এটা সংঘটিত হয়েছিল। এবার ইউরোপের ক্ষেত্রে কি হলো, ইউরোপের একটা জায়গায় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পোপের শাসন, কেমন, এ প্রসঙ্গে আমরা আসবো। তার আগে দ্বিতীয় পয়েন্ট যদি লক্ষ্য করা যায়, দেখো কি লিখলাম, সেটা লিখলাম অষ্টাদশ শতকে ইউরোপের সমাজ ব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি, উদ্ভাবনী ক্ষমতা, ব্যবসা, কৃষি এবং শিল্পে আসে আমূল পরিবর্তন। তাহলে কোন কোন ক্ষেত্রে বন্ধুরা পরিবর্তন এলো, অবশ্যই অষ্টাদশ শতকে যে ব্যবস্থাগুলি পরিবর্তন হলো সেটা হচ্ছে সমাজ ব্যবস্থা। দেখো, সমাজ কিন্তু পরিবর্তন হয়, আজ থেকে 10 বছর আগে সমাজ যেরকম ছিল, আজকে দাঁড়িয়ে বর্তমান যুগে সমাজ কি সেই একই আছে, তোমরা বিবেচনা করো। কিন্তু সেই সমাজ ব্যবস্থাটা এখন আর নেই, অর্থাৎ সমাজ আরো কিন্তু আধুনিক হয়েছে। এখন প্রশ্ন হলো, এই আধুনিক সমাজ ব্যবস্থা, অর্থাৎ এখন যে তুমি সমাজটাকে দেখছো, সেটা কি এই অপরিবর্তিত অবস্থায় থাকবে 10 বছর পরেও?
না, 10 বছর পরে কিন্তু এই সমাজের আরো পরিবর্তন সাধিত হবে। এই যে পরিবর্তন, এই যে রেনেসাঁ, এটা কিন্তু 18 শতকে ইউরোপের কান্ট্রিতে হয়েছিল। সেখানে কি কি ক্ষেত্রে পরিবর্তন এলো? সেখানে একদিকে যেমন সমাজ ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তিত হলো, যেমন শিক্ষার ক্ষেত্রে পরিবর্তিত এলো, সংস্কৃতি পরিবর্তিত হলো, উদ্ভাবনী ক্ষমতা পরিবর্তিত হলো। বন্ধুরা, উদ্ভাবনী ক্ষমতা বলতে আমরা কি বুঝবো? উদ্ভাবনী ক্ষমতা বলতে বিভিন্ন সাংস্কৃতিক ক্রিয়াকলাপকে আমরা বুঝবো। এ প্রসঙ্গে আমরা বিজ্ঞান বলতে পারি, এবং এ প্রসঙ্গে আমরা দর্শন বলতে পারি, সাহিত্য বলতে পারি। তাহলে দেখো, বিবিধ ক্ষেত্রে, শুধুমাত্র যে সমাজের ক্ষেত্রে পরিবর্তন হলো তা নয়, সমাজকে ছাড়াও শিক্ষা, সংস্কৃতি, উদ্ভাবনী ক্ষমতা, এমনকি ব্যবসা, কৃষি এবং শিল্পেও আমূল পরিবর্তন সাধিত হলো। এখন প্রশ্ন করতে পারো তোমরা, আমরা শিক্ষাটা তো বুঝলাম, আমরা সংস্কৃতিটাও বুঝলাম, এমনকি বিজ্ঞান, সাহিত্য, দর্শন, যেটা আমরা ফিলোসফি বলবো, এই ব্যবস্থাগুলোকে আমরা বুঝলাম, কিন্তু আপনি কেন বললেন ব্যবসা এবং কৃষি ক্ষেত্রে? এই সব কিছু আলোচনা করা হবে পরপর। এখন দেখো দ্বিতীয় পয়েন্টটা আমি কি বললাম, দ্বিতীয় পয়েন্টে বলা হলো প্রথাগত পোপের শাসন ব্যবস্থার উপর মানুষের ক্ষোভ বাড়তে লাগলো। এ প্রসঙ্গে ছোট্ট করে একটি গল্প বলে রাখি তোমাদের। প্রাচীন কালে, অর্থাৎ প্রাচীন ইউরোপীয় সমাজ ব্যবস্থা এবং মধ্যযুগীয় ইউরোপীয় সমাজ ব্যবস্থা থেকে যদি আমরা আলোকপাত করি, অর্থাৎ আধুনিক সমাজ ব্যবস্থা সূচনার ঠিক প্রাক্কালে, তখন কিন্তু ইউরোপের মাটিতে পোপের শাসন একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ফ্যাক্টর ছিল। পোপ, তিনি চার্চের অধিকর্তা, তিনি কোন একটা রাষ্ট্রকে তখন নিয়ন্ত্রণ করতেন। এখন তোমাদের সামনে আরো একটি প্রশ্ন আসবে, তাহলে যে সম্রাট, তাহলে যে রাজা, তারা কি করত? অবশ্যই এই সমস্ত সম্রাট, রাজন্যবর্গ, এমনকি অভিজাত সম্প্রদায়ের মানুষদেরও কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতো কিন্তু এই পোপেরা। কিন্তু এই পোপেদের ওপর কিন্তু থেকে থেকে সাধারণ মানুষদের আস্থা হারিয়ে যেতে শুরু করলো ইউরোপীয় সমাজ ব্যবস্থায়। এর অবশ্যই একটা কারণ হচ্ছে এই নবজাগরণ, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু জ্ঞানের বিকাশ সাধিত হতে শুরু করে দিয়েছে। তারা কিন্তু নিজেদের ভালো এবং নিজেদের মন্দটা বুঝতে শুরু করে দিয়েছে, এবং এই প্রেক্ষিতেই আমরা বলতে পারি পোপের শাসনের বিরুদ্ধে কিন্তু মানুষের ক্ষোভ, এই যে পার্টিকুলার পয়েন্টটা দিলাম, দেখো মানুষের ক্ষোভ কিন্তু বৃদ্ধি পেতে লাগলো ক্রমে ক্রমে। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এবং পরীক্ষায় যদি রেনেসাঁ সম্পর্কে জানতে চাওয়া হয় এবং তোমাদের যদি এই ধরনের প্রশ্ন রাখা হয় যে ইউরোপীয় সমাজ ব্যবস্থার পরিবর্তনের ধারাগুলি পর্যালোচনা করো, আলোচনা করো, তখন তোমরা এই 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 পয়েন্টগুলো কিন্তু পরপর সাজিয়ে আলোচনা করতে পারো। তাহলে আমরা কি পড়লাম? প্রথাগত পোপের শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে মানুষ কিন্তু একটি নতুন ভোরের সন্ধান করছিল, এবং এই নতুন ভোরটাই হচ্ছে রেনেসাঁ বা নবজাগরণ। এবং যেহেতু আমি ওই পয়েন্টটাই দিলাম প্রথাগত পোপের শাসন ব্যবস্থা, দ্বিতীয় পয়েন্টে দেখো ঠিক সেম জিনিস লিখলাম কিন্তু একটু পরিবর্তন সাধন করে, সেটা হচ্ছে চার্চ ও সম্রাটের মধ্যে কিন্তু দ্বন্দ্ব লেগে গেল। গুরুত্বপূর্ণ পয়েন্ট, চার্চ ও সম্রাটের মধ্যে দ্বন্দ্ব হলো, যেটাকে আমরা বলবো ইনভেস্টিচার কন্টেস্ট। এই ইনভেস্টিচার কন্টেস্ট সম্পর্কে তোমাদের শর্ট প্রশ্ন জানতে যাওয়া হয়, অর্থাৎ ইনভেস্টিচার কন্টেস্ট কথার অর্থ কি, তখন তোমরা দেবে ইউরোপীয় সমাজ ব্যবস্থায় 18 শতকে নবজাগরণের যুগে চার্চ সম্রাটদের মধ্যে যে দ্বন্দ্ব পরিলক্ষিত হয় তা ইনভেস্টিচার কন্টেস্ট নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি পরীক্ষায় 1 নম্বর কি 2 নম্বর করে তোমাদের দিতেই পারে, তখন তোমরা এই অ্যান্সারটি লিখে দেবে। তাহলে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, সেই আলোচনার সাপেক্ষে আমরা কি বুঝতে পারলাম? সেই আলোচনার সাপেক্ষে আমরা বুঝতে পারলাম যে ইউরোপীয় সমাজ ব্যবস্থার গতানুগতিক পুরনো সমাজ ব্যবস্থাকে ভেঙে একটি নতুন সমাজ, একটি নতুন ভোরের সন্ধান পেল ইউরোপিয়ান মানুষেরা, সেটা হচ্ছে নবজাগরণ। 18 শতকে সমাজ, শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে উদ্ভাবনী ক্ষমতার উপর একটি আমূল পরিবর্তন এলো, সেটাই কিন্তু নবজাগরণের একটি ফলাফল বলা চলতে পারে। এছাড়া প্রথাগত পোপের শাসন, সেই পোপের শাসন, চার্চের শাসন থেকে সাধারণ মানুষ বেরিয়ে এলো, তারা পোপ বা চার্চের বিরুদ্ধে কথা বলতে লাগলো, এবং সেই সঙ্গে সঙ্গে যখন মানুষ বিদ্রোহ হয়ে উঠল বা বিদ্রোহী হয়ে উঠল, তখন কিন্তু পোপের সঙ্গে সম্রাটের একটি দ্বন্দ্ব বা বিবাদ শুরু হলো, যা ইনভেস্টিচার কন্টেস্ট নামে পরিচিত। আশা করছি সরলভাবে এই যে আলোচনাটা হলো তোমরা সকলেই বুঝতে পেরেছ। এরপর যে পার্ট টু তে যাবো, সেটা হচ্ছে সামন্ততন্ত্র ব্যবস্থা। এই যে দেখো আমি এখানে একটা লিখে দিলাম, সেটা হচ্ছে ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিকাশ। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, ইউরোপের যুগে সামন্ততান্ত্রিক ব্যবস্থা কিভাবে বিকশিত হয়েছিল সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট।
তাহলে প্রথম পার্টে আমরা কি পড়লাম? উপের সঙ্গে দ্বন্দ্ব। দ্বিতীয় পার্টে চলো আমরা দেখে নিই ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিকাশ। এবার প্রশ্ন উঠতে পারে যে এই সামন্ততান্ত্রিক ব্যবস্থা বলতে আপনি কি বোঝাতে চাইছেন, এই সামন্ততন্ত্রটা আসলে কি? এটা পড়তে গেলে আমাদেরকে এই চিত্রটার দিকে একটু নজর দিতে হবে, গুরুত্বপূর্ণ একটি চিত্র। এবং এই চিত্রটা ভালো করে লক্ষ্য করো, লক্ষ্য করলেই তোমরা সামন্ততান্ত্রিক ব্যবস্থার মূল কাঠামোটা বুঝতে পারবে। তোমরা এর আগে এই চিত্র সঙ্গে অবগত আছো, এবং এই চিত্র সম্পর্কে তোমরা জানো যে হিউম্যান সার্কেল থেকে শুরু করে ওয়াইল্ড লাইফ সার্কেল আমরা পিরামিডের সাহায্যে দেখাই। অর্থাৎ সমাজ ব্যবস্থার ধরন কিন্তু একটা পিরামিডের মতো। বর্তমান যুগের সমাজ ব্যবস্থাও যা, মধ্যযুগীয় সমাজ ব্যবস্থাও তাই, নবজাগরণ যুগের সমাজ ব্যবস্থাকে যদি আমরা পর্যালোচনা করি, যদি পাশাপাশি ফেলি, তাহলে দেখতে পাবো সেম চিত্র কিন্তু একটা ফুটে ওঠে। কিরকম দেখো, তার আগে এই চিত্র আলোচনা করার আগে সামন্ততান্ত্রিক ব্যবস্থাটা আমরা একটু পড়ে নিই। কি বলা হলো সামন্ততান্ত্রিক ব্যবস্থায়? দেখো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ভালো করে লক্ষ্য করো। এই পয়েন্টে কি বললাম? পারস্পরিক দেওয়া নেওয়ার মাধ্যমে একটি অলিখিত চুক্তিতে আবদ্ধ দুই পক্ষের মধ্যে যে মধ্যস্থতা গড়ে উঠত তা সামন্ততান্ত্রিক ব্যবস্থা নামে পরিচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসছেই এটা। তো ভালো করে বিষয়টা লক্ষ্য করো এবং বোঝার চেষ্টা করো। কি বললাম? পারস্পরিক দেওয়া নেওয়ার মাধ্যমে একটি অলিখিত চুক্তিতে আবদ্ধ। এই যে সার্প বা ভূমিদাসেদের সঙ্গে যে সামন্ত প্রভুদের যে চুক্তিটা হতো, যে ডিলটা হতো, এটা কিন্তু কোনো লিখিত ডিল ছিল না। অর্থাৎ কোনো ডিপ্লোম্যাটিক বা লেখার মধ্য দিয়ে কোনো ডিল, পোক্ত ডিল যেটাকে বলা হয়, চুক্তি সেটা কিন্তু ছিল না। এটা ছিল একটি মৌখিক বা অলিখিত চুক্তি। এই চুক্তির মাধ্যমে কিন্তু একটি মধ্যস্থতা গড়ে উঠত, একটি বোঝাপড়া গড়ে উঠত, একটি আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠত। এটাই কিন্তু সামন্ততান্ত্রিক ব্যবস্থা নামে পরিচিত। এবার প্রশ্ন হচ্ছে কাদের মধ্যে হতো? আমি একটু আগেই বললাম, এটা কিন্তু সামন্ত প্রভু এবং সার্প বা ভূমিদাসদের মধ্যে হতো। দেখো এখানে সার্প কথাটা লেখাই আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট সার্প। তো পিরামিডের মধ্যে সব থেকে নিচের স্তরে যারা থাকে তারা হচ্ছে সার্প। আশা করি সামন্ততান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে তোমাদের কোনো ডাউট নেই, বলে দিলাম। এবার চলো এর গঠন সম্পর্কে আলোচনা করা যায়। এর গঠন সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই যে বিষয়টি তোমাদের সামনে রাখলাম সেটা হচ্ছে, দেখো এর গঠন ছিল পিরামিডের ন্যায়। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এর গঠনটা কিসের মতো ছিল? দেখো এই চিত্রটা কিন্তু একটি পিরামিডের আকৃতির চিত্র। পিরামিড তোমরা জানো, মিশরের পিরামিড। এই পিরামিডের আকৃতি ছিল সামন্ততান্ত্রিক ব্যবস্থার একটি গঠন, কেমন? এবার আমরা চলো দেখে নিই পিরামিডের মধ্যে আছেটা কি, এই ব্যবস্থাটা কেন এইভাবে চিত্রের সাহায্যে প্রকাশ করা হতো প্রাচীন ইতিহাসে। এটা যদি আলোচনা করা যায় তাহলে দেখতে পাবো সমাজের একেবারে উপরের স্তরে কারা বলতো? সমাজের একেবারে উপরের স্তরে আছে কিং, অর্থাৎ রাজা, সম্রাট। তাহলে সমাজের যদি একটি পিরামিড অঙ্কন করা যায়, একেবারে উচ্চ স্তরে থাকবে কিন্তু সম্রাটরা বা রাজারা। দ্বিতীয় স্তর, একটি পিরামিডের দ্বিতীয় ধাপ, অর্থাৎ আমরা ছোট থেকে বড়ের মধ্যে যাচ্ছি। তখন দেখব এখানে দেখো বড় বড় অভিজাত সম্প্রদায়রা, আমরা যেহেতু সামন্ততান্ত্রিক ব্যবস্থা পড়ছি এখানে আমরা বলবো মহাসামন্ত। ওকে, তাহলে মহাসামন্তরা কিন্তু থাকতো, আর এখানে তো আমরা রাজা আগেই বলে দিলাম। তাহলে দেখো প্রথমে থাকতো কিং বা রাজা, তারপর থাকতো মহাসামন্তরা। এই মহাসামন্তরা কিন্তু ছোট ছোট সামন্তদের উপরের স্তরে ছিল। তারপরের স্তরে কে থাকতো? তারপরের স্তরে থাকতো কিন্তু শুধু সামন্তরা। দেখো এখানে যদি আমি একটা লিখে দিই শুধু সামন্ত, তাহলে প্রথম স্তরে হলো রাজা, দ্বিতীয় স্তরে হলো মহাসামন্ত, এবং তৃতীয় স্তরে হলো সামন্তরা। এবং সব থেকে নিচের স্তরে আমরা কি পাবো? তোমাদের আগেই আমি বললাম সব থেকে নিচের স্তরে আমরা পাবো সমাজের একেবারে নিচু তলার মানুষ, যাদেরকে আমরা বলবো সার্ভ, অর্থাৎ ভূমিদাস। এখন সার্ভ কথার অর্থ ভূমিদাস, এটাও কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে তোমাদের বিগত প্রশ্নগুলিতে এসে গেছে, ভালো করে জায়গাটা করে নিও। তাহলে পিরামিড ব্যবস্থাটা মোটামুটি তোমাদের সামনে ডাউটটা ক্লিয়ার হলো। প্রথমে থাকবে রাজারা, সম্রাটরা, বড় বড় অভিজাত সম্প্রদায়রা থাকবে দ্বিতীয় স্তরে, যাদেরকে আমরা বলবো মহাসামন্ত। এটাকে যদি তোমরা ইউরোপিয়ান ব্যবস্থাটাকে যদি ভারতীয় ব্যবস্থার সঙ্গে কল্পনা করো, তাহলে উপরের স্তরে কারা থাকতো? রাজারা থাকতো না। দ্বিতীয় স্তরে কারা থাকতো? জমিদাররা থাকতো না। তৃতীয় স্তরে কারা থাকতো? অভিজাত সম্প্রদায়, মধ্য সত্ত্বভোগীরা যারা থাকতো,
সমাজের মিডিল ক্লাস সম্প্রদায়ের মানুষেরা, এবং চতুর্থ স্তরে অর্থাৎ সমাজের অন্তিম স্তরে কারা থাকতো, অন্তিম স্তরে থাকতো কিন্তু কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষেরা, হতদরিদ্র সাধারণ মানুষেরা, যারা সমাজের প্রাথমিক স্তরের কার্যকলাপের সঙ্গে সংযুক্ত। এখানে কিন্তু দেখো যে চিত্রটা যদি লক্ষ্য করো খুব ভালো করে, তাহলে লক্ষ্য করবে দেখো কেউ ফুড, কখনো আবার ফার্ম দ্য ল্যান্ড বলা হচ্ছে, ঠিক আছে, শেল্টার, পেরেন্ট, তার মানে বুঝতে পারছো সমাজের একেবারে হতদরিদ্র নিচু তলার মানুষদের কথাই এখানে বলা হচ্ছে, যারা কিন্তু ইউরোপিয়ান হিস্ট্রিতে সার্ভ নামে পরিচিত ছিল। আশা করি সামন্ততান্ত্রিক ব্যবস্থার মডেল, সামন্ততান্ত্রিক ব্যবস্থা কি, এর ধারণা কি তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখো আমি একটা একটা করে পয়েন্ট তোমাদের সামনে সাজিয়েছি, যাতে তোমাদের এই ব্যবস্থাটা ক্লিয়ার হয় এবং তোমরা একটা ভালো নোটস তোমাদের মধ্যে প্রিপেয়ার করে নিতে পারো। প্রথম পয়েন্টটা তো আমি বলেই দিলাম, এই গঠন ছিল পিরামিডের ন্যায় এবং চিত্রটাও তোমাদের অঙ্কন করে দিয়েছি। দ্বিতীয় স্তরটা দেখো, দ্বিতীয় স্তরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভূমিদাস প্রথার বিলোপ। এবার প্রশ্ন করবে সামন্ততান্ত্রিক ব্যবস্থা তো ঠিকঠাকই চলছিল, তাহলে ভূমিদাস প্রথার বিলোপটা কেন ঘটনা হলো, এর কারণ কি? অবশ্যই বন্ধুরা এর নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, এবং কারণটা আমি তোমাদের বলে দিচ্ছি, ভূমিদাস প্রথার বিলোপের কারণ হচ্ছে এই সামন্ততান্ত্রিক ব্যবস্থার ভাঙন। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অষ্টাদশ শতকে তথা নবজাগরণ যুগে ইউরোপীয় সমাজ ব্যবস্থার সামন্ততান্ত্রিক প্রথায় কিন্তু একটি ভাঙন দেখা দেয়। সামন্ততান্ত্রিক প্রথার ওপর কুঠারাঘাত করা হয় এবং এই প্রথা, এই ট্র্যাডিশনালি গতানুগতিক এবং বহু প্রাচীন প্রথা বা পদ্ধতি কিন্তু থেকে থেকে অবলুপ্তি হয়ে যেতে শুরু করে। তারপরে ক্ষতিগ্রস্ত হলো সামন্ত কুমুরা, মহাসামন্তরা। এবার প্রশ্ন করবে, আপনি তো বললেন ভূমিদাস প্রথার বিলোপ ঘটছে, তাহলে কেন বিলোপটা ঘটলো এবং সামন্ততান্ত্রিক প্রথার ভাঙনটা ঘটলো কেন, এ প্রসঙ্গে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেওয়া দরকার। একটা ছোট্ট ফ্যাক্টের মাধ্যমে তোমাদের ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরো সাপোজ এরা মানে সমাজের সার্ভ সম্প্রদায়, এরা কৃষিজীবী, শিল্পী, শিল্পজীবী, কৃষিজীবী, এই ধরনের সমাজের নিচু ক্লাসের মানুষেরা, এরা ধরো 100 টাকা ইনকাম করলো, ধরো এরা মাসিক 100 টাকা এদের আয় হলো, এদের 100 টাকার মধ্যে ট্যাক্স দিতে হতো বা বলতে পারো কর দিতে হতো কিন্তু সামন্তদের, সামন্তরা সেই কর নিত 90 টাকা। সাপোজ এদের কাছে রইলো 10 টাকা, তাহলে এদের দুর্দশা কিন্তু চরমে উঠত, এদের অর্থের, উপার্জিত অর্থের একটি সিংহ ভাগ বলা চলে, একটি লায়ন শেয়ার কিন্তু পেয়ে যেত আমাদের সামন্ত প্রভুরা। কিন্তু এরপরেই ব্যবস্থাটার একটা ভাঙন দেখা দিল, কারণ এরা যখন এদের পরবর্তী মহাসামন্তকে সেই প্রাপ্ত অর্থের একটা অংশ দান করতো, যখন সেটা ভাগ করে নিত, তখন সেটা হয়ে যেত 40% মতো। ওকে, আমরা যদি এটাকে পার্সেন্টে হিসাব করে দিই, আমরা যদি এটা পার্সেন্টে দেখাই, তাহলে দেখো 100% রোজগার করলো কৃষকরা বা সার্ফরা, সেখান থেকে 90% নিয়ে নিল কিন্তু এই সামন্তরা, তারা একটা সিংহভাগ রেখে জাস্ট 40% দিল কিন্তু মহাসামন্তদের। আর মজাটা হচ্ছে এইখানে, এই মহাসামন্তরা কিন্তু 30% কেটে নিয়ে রাজাকে দিত কিন্তু 10%। ওকে, তাহলে দেখো পার্সেন্টেজটা কিভাবে কমতে শুরু করলো, একটা সিংহভাগ পেলো সামন্তরা, আরেকটা সিংহভাগ পেলো মহাসামন্তরা, কিন্তু রাজার কাছে প্রাপ্ত করটা যখন সামন্ত এবং মহাসামন্তের হাত ধরে মধ্যস্থতায় পৌঁছালো, তখন সেটা হয়ে গেল অত্যাধিক কম। তার ফলে কিন্তু এই ব্যবস্থাটাকে রাজাও কিন্তু মেনে নিতে পারছিলেন না, তিনি ডাইরেক্ট যদি সার্ফদের সঙ্গে কন্ট্যাক্ট করতেন, অর্থাৎ একেবারে রাজা টু সার্ফ, তাহলে কি হতো 100% বা 90% রাজার কাছে যেত করটা। তার ফলে রাজতান্ত্রিক ব্যবস্থা যে একটা আমূল পরিবর্তন ঘটে যাবে, রাজার কোষাগারে অর্থের যে টান পড়বে, সেটা তো বলাই বাহুল্য। আর এর জন্যই কিন্তু থেকে থেকে সামন্ত ব্যবস্থার ওপর সাধারণ মানুষের খুব বৃদ্ধি পেতে লাগলো। এবং তোমাদের বলে রাখি, এই সামন্তরা কিন্তু সাধারণ মানুষদের ওপর অকথ্য অত্যাচার চালাতেন, এবং থেকে থেকে সাধারণ মানুষের খুব রাগ কিন্তু এই সামন্তদের ওপর পড়লো, এবং তার ফলের বা ফলশ্রুতি বা পরিণতি বলতে পারি আমরা এই ব্যবস্থার ভাঙ। এরপরের পয়েন্ট হচ্ছে কৃষিক্ষেত্রে পরিবর্তন, কৃষিক্ষেত্রে কিরকম পরিবর্তন আসে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো আমি যেহেতু তোমাদের মূল আলোচনার বিষয় নবজাগরণ, তার আন্ডারে সামন্ততান্ত্রিক ব্যবস্থা, তাই কৃষিক্ষেত্রের পরিবর্তনটাও ছোট্ট করে তোমাদের বলে রাখি। প্রাচীন যুগে যদি কৃষিকাজ লক্ষ্য করা যেত, ধরো তোমরা সাপোজ কল্পনা করো আজ থেকে প্রায় 50-60 বছর আগের কৃষিকাজ যা ছিল, বর্তমানে কৃষিকাজ কি সেম? নিশ্চয় নয়। এর আগের কৃষিকাজ ব্যবস্থা বা কৃষিকাজ প্রণালী ছিল অত্যন্ত প্রাচীন, সেই লাঙল, মই ইত্যাদির মাধ্যমে চাষ করা হতো, এবং বছরে ধরো একবার কি দুবার শস্য উৎপাদন করা হতো, এবং কৃষি পদ্ধতি ছিল অত্যন্ত প্রাচীন পদ্ধতির এবং অবৈজ্ঞানিক পদ্ধতির।
কিন্তু এই যে সমাজের পরিবর্তন হতে 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 দেখো বর্তমানে কৃষি ব্যবস্থা কিন্তু একটি বৈজ্ঞানিক জোয়ার চলে এসেছে। কিরকম বলতে পারি আমরা? এ প্রসঙ্গে আমরা বলতে পারি নতুন নতুন যন্ত্রের আবিষ্কার, সেটা ট্রাক্টর হতে পারে, সেটা হার্ভেস্টার হতে পারে, সেটা আরো অন্যান্য আধুনিক কৃষিজ সামগ্রী বা যন্ত্রপাতি হতে পারে। এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে এখন অনেক কিন্তু উন্নত বীজের আগমন ঘটেছে, আর এটাই কিন্তু ইউরোপীয় সমাজ ব্যবস্থায় হলো। অর্থাৎ ইউরোপীয় সমাজ ব্যবস্থা যখন কৃষিক্ষেত্রে একটা বিপ্লব এলো, একটা জোয়ার এলো, তখন ইউরোপীয় সমাজ ব্যবস্থার একটা যে পরিবর্তন হবে সেটাই বলাই বাহুল্য। কারণ কোনো একটা দেশের অ্যাসেট বলতে পারি, কোনো একটা দেশের সম্পদ বলতে পারি, এমনকি কোনো একটা দেশের অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম কিন্তু আমরা কৃষিকে সূচিত করতে পারি। আর এই প্রসঙ্গে সব থেকে বড় উদাহরণ আমাদের ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষ একটি কৃষি নির্ভর সভ্যতা, একটি কৃষি নির্ভর দেশ, এবং ভারতবর্ষের কৃষি যথেষ্ট উন্নত, তার জন্য সরকারও কিন্তু এই কৃষি থেকে ব্যাপক একটা আয় করতে পারে। ভারতবর্ষে কৃষিতেও পরিবর্তন এসেছিল, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, সবুজ বিপ্লব, এইগুলো তোমরা ছোট ছোট করে পড়েছো এর আগের শ্রেণীকক্ষে, পরেও আরো পড়বে তোমরা। তো আপাতত এই আলোচনার প্রেক্ষিতে বুঝে রাখো যে কৃষি ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন এলো, এবং এই পরিবর্তনটা শুভজনক হলো ইউরোপীয় মানুষদের কাছে, ইউরোপীয় সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রের কাছে। এবং দেখো আমি বলেছিলাম এক একটা বলবো, তো কৃষি ক্ষেত্রে পরিবর্তন এলে নিশ্চয়ই ব্যবসা ক্ষেত্রে বা শিল্প ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। আর শিল্প ক্ষেত্রেও পরিবর্তন এলো দু ধরনের সম্প্রদায়ের উদ্ভব ঘটনার মাধ্যমে, সেটা হচ্ছে বুর্জোয়া, দেখো এখানে আমি লিখে দিয়েছি বুর্জোয়া সম্প্রদায়, এবং জেন্ট্রি সম্প্রদায়। দুটো সম্প্রদায় এলো, বুর্জোয়া এবং জেন্ট্রি সম্প্রদায়। এরা কিন্তু একটি নতুন ব্যবসায়িক শ্রেণী সম্প্রদায় যাদের উদ্ভব করলো কিন্তু নবজাগরণের যুগে ইউরোপের সভ্যতায়। তো আমরা কি কি পেলাম? ভূমিদাস প্রথার বিলোপ ঘটে গেল, কৃষি ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এলো, এবং নতুন ব্যবসায় শ্রেণী যেটাকে আমরা বলবো বুর্জোয়া এবং জেন্ট্রি সম্প্রদায়, তাদেরও কিন্তু উদ্ভব ঘটলো এই সামন্ততান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে নবজাগরণের যুগে। তো এই আলোচনাটা সাপেক্ষে তোমরা আশা করি বুঝতে পেরেছো, এটা তোমাদের প্রথম অধ্যায়, বিস্তৃত ভাবে তোমাদের কিছু নেই, যতটুকু দরকার আমি ততটুকু আলোচনা করে দিই। এরপর যেটা পড়বো, ছোট্ট ছোট্ট কতগুলি আলোচনা তোমাদের সামনে জাস্ট ক্লিয়ার করে দেবো, এবং পরবর্তী ক্ষেত্রে এই লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে আমি আসবো, ডিটেলস আলোচনা করব। আপাতত এই স্লাইডের মাধ্যমে তোমরা পড়ে নাও কতগুলি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে চিত্রশিল্পের জগতে এলো আমূল পরিবর্তন। যদি কৃষি ক্ষেত্রে আসতে পারে, যদি শিল্প ক্ষেত্রে আসতে পারে, তাহলে সাংস্কৃতিক ক্ষেত্রে কেন নয়? এর আগের আলোচনাতে আমি তোমাদের কি বলেছিলাম, একটু আগেই আলোচনা করলাম যে উদ্ভাবনী ক্ষমতা এবং চিত্র শিল্প সাংস্কৃতিক জগতেও ইউরোপে নবজাগরণ পর্বে পরিবর্তন এসেছিল, এবং সেই পরিবর্তনটা কিভাবে ছিল, সেই পরিবর্তনটা যাদের হাত ধরে ঘটেছিল সেই দুটি নাম খুব গুরুত্বপূর্ণ, মাইকেল অ্যাঞ্জেলো এবং লিওনার্দো দা ভিঞ্চি বা লিওনার্দো দা ভিঞ্চি। ওকে, এই দুটি নামই তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। এছাড়া রাফায়েল আছে, পাবলো পিকাসো আছে, পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে বিস্তৃতভাবে আলোচনা তোমাদের করে দেবো। আপাতত এই আলোচনা সাপেক্ষে এটা বুঝে রাখো, এ প্রসঙ্গে আমরা মাইকেল অ্যাঞ্জেলো এবং লিওনার্দো দা ভিঞ্চির নাম কিন্তু করতে পারি, যারা কিন্তু নবজাগরণের যুগে ইউরোপের চিত্রশিল্পের জগতে একটা ব্যাপক এবং আমূল পরিবর্তন এনেছিল। এবার এদের চিত্রগুলির নাম, এদের পরিচয়, কি কি বিখ্যাত চিত্র এঁকেছে, এটা আমি তোমাদের নেক্সট ভিডিওয় প্রোভাইড করে দেবো। চিত্রশিল্প এটা হলো, এবং দেখো পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে তাহলে আমরা কি কি পেলাম, কৃষি পেলাম, শিল্প পেলাম, চিত্র পেলাম, এবার পেলাম বিজ্ঞান। বিজ্ঞানের ক্ষেত্রে যে নামটা তোমাদের করতেই হবে সেটা হচ্ছে গ্যালিলিও গ্যালিলি, এটা সম্পর্কেও ডিটেইলস আমি তোমাদের আলোচনা করে দেবো। বিজ্ঞানের জগতে একজন বিস্ময়কর প্রতিভা কিন্তু গ্যালিলিও গ্যালিলি, এবং তিনি বিজ্ঞানের জগতে যে পরিবর্তন সাধন করেছিলেন, এবং তিনি তোমরা জানো প্রথম বলেছিল যে না, সূর্য ঘুরছে না, সূর্য স্থির, পৃথিবী তার চতুর্দিকে ঘুরছে, এবং এর ফলে তার যে পরিণতি হয়েছিল এই পরিণতির করুণ কাহিনী কিন্তু তোমাদের আমি নেক্সট ভিডিওয়ে প্রোভাইড করে দেবো। এছাড়া আজকের স্লাইডের একেবারে শেষ পার্ট যেটা তোমাদের সামনে রাখলাম সেটা হচ্ছে বিজ্ঞানের পাশাপাশি মুদ্রণ শিল্প একটা ব্যাপক পরিবর্তন এলো, আর এই পরিবর্তন যিনি করলেন অর্থাৎ আধুনিক মুদ্রণ যন্ত্রের, মুদ্রণ শিল্পের বলতে পারো, মুদ্রণ ব্যবস্থার বা সম্পূর্ণ প্রণালীটার জনক যাকে আমরা বলবো, তিনি হলেন জোহানেস গুটেনবার্গ। অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, পরীক্ষায় অনেকবার দেয় এই প্রত্যেকটা নাম, কিন্তু খুব ভালো করে তোমরা করে রেখো, তার জন্যই আজকে স্লাইডে এগুলো তোমাদের দিয়ে দিলাম। সেটা হচ্ছে মুদ্রণ শিল্পের জগতে যেমন জোহানেস গুটেনবার্গ আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কার করে সকলকে তাক লাগিয়ে দিলেন এবং মুদ্রণ শিল্পের জগতে একটা জোয়ার আনলেন, একটা বিপ্লব আনলেন, তেমনি কিন্তু বিজ্ঞানের জগতে গ্যালিলিও গ্যালিলি এবং চিত্রশিল্পের জগতে অর্থাৎ পেইন্টিংয়ের জগতে মাইকেল অ্যাঞ্জেলো এবং লিওনার্দো দা ভিঞ্চির নাম কিন্তু ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমাদের পরীক্ষার উপর নজর রেখেই স্লাইডগুলি সাজানো হয়েছে।
ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আজকের আলোচনার সাপেক্ষে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম নবজাগরণ, পড়লাম অষ্টাদশ শতকে ইউরোপীয় সমাজ ব্যবস্থার পরিবর্তন কিভাবে সাধিত হয়েছিল এই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করে দেওয়া হলো। এছাড়া সামন্ততান্ত্রিক ব্যবস্থা পড়লাম, অর্থাৎ রাজা থেকে শুরু করে সার্ভদের মধ্যে কি ধরনের কম্বিনেশন ছিল, কি ধরনের কানেক্টিভিটি ছিল, এবং পরবর্তী ক্ষেত্রে কেন সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিলোপ করলো এটা আমরা জানলাম। এবং একদম শেষ স্লাইডে আমরা জানলাম যে চিত্রশিল্প বিজ্ঞানের জগৎ এবং মুদ্রণ জগতের যে আমূল পরিবর্তন ঘটেছে যাদের হাত ধরে, এবং সারা পৃথিবী তথা বিশ্বব্যাপী যারা চিরস্মরণীয় হয়ে থাকবেন সেই লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল এঞ্জেলো, গ্যালিলিও গ্যালিলি এবং জোহানেস গুটেনবার্গের কথা। পরের ভিডিওয়ে আমি তোমাদের এঞ্জেলো, ভিঞ্চি এবং গুটেনবার্গ তথা গ্যালিলিও সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বন্ধুরা ভিডিওটি সম্পর্কে তোমাদের সদর্থক মতামত পাবো এবং এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। এবং বলে রাখি তোমাদের হিস্ট্রিটা যদিও একটু টাফ এবং যে ইউরোপিয়ান বেসড হিস্ট্রি, তো যতটা পরিমাণ সরল করে তোমাদের সামনে রাখা যায় তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে আমরা কিন্তু সিরিজ অনুযায়ী এটি প্রোভাইড করব। ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই মাই পার্সেলকে সাবস্ক্রাইব করে নাও। ক্লাস 9 এর হিস্ট্রি সিরিজ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা পরপর তোমাদের বিষয় ভিত্তিক হিস্ট্রি সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভিডিও প্রোভাইড করতে থাকবো তোমাদের সুবিধা মতো। আজ এই পর্যন্তই, অন্য একটি ভিডিও নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। খুব ভালো থাকো, পড়তে থাকো, আর অবশ্যই সঙ্গে রাখো মাই পাঠশালা।